হর্স। আজকে আমরা একটা মিনি হেলিকপ্টার রিভিউ করব, তো আপনার দেখাবো এই হেলিকপ্টারটাতে কী কী রয়েছে এবং এটা কীভাবে ফ্লাই করতে হয়। তো এটা হচ্ছে হেলিকপ্টারটা এবং এটা হচ্ছে হেলিকপ্টার রিমোটটা। এটা হচ্ছে একটা আইআরসি হেলিকপ্টার, আইআর দ্বারা কন্ট্রোল, এই যে আইআর সেন্সর এবং রিমোট আইআর সেন্সর রয়েছে। তো এটি খুবই ভালো ব্যালেন্স পাওয়া যায় হেলিকপ্টারটাতে এবং সামনে পিছনে নেওয়ার জন্য এই হেলিকপ্টারে পিছনে একটা মোটর রয়েছে। অনেক ছোট হেলিকপ্টার রয়েছে যেগুলোতে সামনে পিছনে নেওয়ার জন্য পিছনে কোনো মোটর দেওয়া থাকে না, কিন্তু এটাতে রয়েছে এবং এর নিয়ন্ত্রণ খুব ভালো। আমি এটা ফ্লাই করেছি এবং ফ্লাই ভিডিওটাও আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। তো এই হেলিকপ্টারে মোট তিনটি মোটর রয়েছে। এটা হচ্ছে থ্রি চ্যানেল হেলিকপ্টার এবং এখানে অ্যানালগ জাইরো ব্যবহার করা হয়েছে। তো এখানে 350 mAh-এর লিপো, 1-cell লিপো ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা এটাকে ক্যালিব্রেশন করি। তো এই ধরনের হেলিকপ্টার আইআর দিয়ে কন্ট্রোল যেগুলো ক্যালিব্রেশন করতে হলে খুবই সহজ। তো রিমোটটা সম্পর্কে একটু বলি। তো রিমোটে এখানে তিনটি ABC, তো আপনারা যখন এতে রাখবেন তখন হেলিকপ্টারটা একটু শক্তিভাবে বিতে রাখলে আরেকটু, সিতে রাখলে আরেকটু, মানে হচ্ছে এটা হচ্ছে কতটুকু করে উঠাইবেন ওটা নিয়ন্ত্রণ করে। আর এখানে অপন একটা বাটন আছে এবং ডান পায়ে নেওয়ার সময় একটু বেশি কম নিয়ন্ত্রণ হলে এগুলো দিয়ে এগুলো ঠিক করে নেওয়া যায়। আর এটা হচ্ছে টোটাল ক্যালিব্রেটর রাডার, এটা দিয়ে চারদিকে ঘুরানো যায়। তো প্রথমে একটা মোড সিলেক্ট করতে হবে, তারপর রিমোটটা অপেন করি। ক্যালিব্রেশন করতে হলে উপরের দিকে একবার নিয়ে এই দিকে নিলে এটা ক্যালিব্রেশন হয়ে যাবে, এটা ক্যালিব্রেশন হয়ে যাবে। তো একটু জুম আউট করি, এটা ক্যালিব্রেশন হয়ে গেছে। তো ভিউয়ার্স উপভোগ করতে থাকুন এর ফ্লাই ভিডিও, খুব দারুণ। আমি ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় ফ্লাই করে দেখেছি, খুব ভালো নিয়ন্ত্রণ, এবং নাইট এবং ডে দুটাতে ফ্লাই করেছি। তো দেখতে থাকুন এর ফ্লাই ভিডিও। ধন্যবাদ সবাইকে। আর আমার ইউটিউব চ্যানেল আরসি মেকারে এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই, শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং শীঘ্রই আমি বিভিন্ন এয়ারপ্লেন এবং হেলিকপ্টারের রিভিউ এবং ছোট এয়ারপ্লেন বিভিন্ন আরসি বোর্ড কীভাবে তৈরি করতে হয় ওগুলোর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।
করে।